আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। দর্শক, আমরা আমাদের যে পৈতৃক আমলিচুর বাগান রয়েছে সেখানে স্প্রে করছি। দর্শক দর্শক, এই যে গাছগুলো দেখছেন, এটা হলো আমাদের মাদ্রাজি লিচুর গাছ। দর্শক, মাদ্রাজি লিচুর মুকুলের অবস্থা দেখছেন। মাদ্রাজি লিচু, এখানে আমাদের 8টা লিচু গাছ রয়েছে। দর্শক, এই এই মুকুলগুলোতে আমরা স্প্রে করেছিলাম প্রায় 1 মাস আগে। তো দর্শক, কী স্প্রে করেছিলাম আমাদের ভিডিওতে দেওয়া আছে, আগের ভিডিওতে। তারপরে দর্শক, এই গাছে, এই মাদ্রাজি লিচুতে আমরা পানি দিয়েছিলাম আজ থেকে মোটামুটি 2 সপ্তাহ আগে। দর্শক, এই যে মুকুলের অবস্থা দেখছেন, মাদ্রাজি লিচুর মুকুলের অবস্থা। এই মুকুলে আমরা আজকে পরিচর্যা করবো, অর্থাৎ স্প্রে করবো। পানি তো দিয়ে দিয়েছি। দর্শক, কী স্প্রে করবো সেটা আপনাদের বলবো। এই যে আগে মুকুলের অবস্থা আপনাদের দেখায় নি, এই যে দেখছেন আমাদের মুকুলের অবস্থা। আজকে এখানে স্প্রে হবে, কিন্তু এখানে পানি দিব না। মাদ্রাজি লিচুতে দুই সপ্তাহ আগে পানি দিয়েছিলাম, তাই আজকে এখানে আর পানি দিব না। দর্শক, আজকে আমরা বোম্বাই লিচুতে স্প্রে করছি এবং বোম্বাই লিচুতে পানি দিব। দর্শক, এগুলো হলো আমাদের বেদানা। বেদানা লিচুর মুকুল মাত্র বের হচ্ছে। দর্শক, অনেক জিজ্ঞেস করে আমাকে যে কি আমার মুকুলের এই অবস্থা, আমি কী দেবো। দর্শক, আপনারা আমার ভিডিও যখন দেখবেন, মুকুলের অবস্থাটা দেখবেন, তারপরে ওই হিসেবে আপনারা স্প্রে করুন। এই যে দর্শক দেখছেন, এটা হলো বেদানা লিচু। দর্শক, এই যে একই জমিতে বেদানা মাত্র বের হচ্ছে। তো এইখানে আজকে স্প্রে করব বেদানাতে। তো বেদানা এবং যেগুলো মাত্র বেদানা লিচু, অর্থাৎ যেগুলো মুকুল মাত্র বের হচ্ছে দর্শক, সেগুলো স্প্রে, এবং বোম্বাই লিচু স্প্রে একই হবে, কিন্তু মাদ্রাজি লিচু স্প্রে একটু ডিফারেন্ট হবে। এই দর্শক দেখছেন, এগুলো হলো বেদানা, মাত্র বের হচ্ছে, 5টা বেদানা লিচু আছে। দর্শক, একই বাগানের গাছ, কোনো গাছে বেদানা মুকুল 2-3 ইঞ্চি হয়ে গেছে, কোনোটা মাত্র বের হচ্ছে। দর্শক, এটা দেখতে পাচ্ছেন কিনা আসলে বুঝতে পারছি না। এখানে মোটামুটি 2-3 ইঞ্চি হয়ে গিয়েছে, এগুলো হলো বেদানা লিচু। আর এগুলো বোম্বাই লিচু। দর্শক, বোম্বাই আমার মুকুল মাত্র আসা শুরু করেছে। আমরা আশা করছি এই মাসে যেগুলো বের হচ্ছে সেগুলো মুকুলই হবে, সেই জন্যে পানিও দিচ্ছি আমরা, পানি স্প্রে চলছে। এই যে দর্শক, এগুলো হলো বোম্বাই, দেখতে পাচ্ছেন বোম্বাই লিচুর অবস্থা। একই বাগানে বিভিন্ন গাছে বিভিন্ন রকম মুকুলের অবস্থা, এগুলো বের হওয়া শুরু হয়েছে, কিছু গাছে একটু বড় হয়েছে। তো আশা করছি যে এ মাসে যেগুলো বের হবে সব মুকুল হিসাবে বের হবে। দর্শক, আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন, একই বাগানের গাছ, এইখানে এখনও মুখে মাত্র ছোট হয়ে আছে, এই যে দেখেন। তো আশা করছি আমাদের এটাও ইয়ে হবে, কি বলে আপনার, মুকুল হবে। আর আমরা বাগানে পানি দিচ্ছি। দর্শক, পানি সেচ দিচ্ছি। পানি সেচ দেওয়ার উদ্দেশ্য হলো গাছটাতে একটু শক্তি দেওয়া, যাতে মুকুল ভালোভাবে বের হয়। তো এই যে দেখেন, মাত্র ছোট অবস্থায় আছে আপনার। এটা হলো বোম্বাই গাছের অবস্থা। তো দর্শক, আছে এগুলো আমাদের চায়না থ্রি গাছ, এগুলো লাগানো হয়েছে 2 বছর বয়স, এগুলো তো আলহামদুলিল্লাহ মুকুল আসা শুরু হয়েছে। তো এখন আমি আপনাদের দেখাবো যে আমি কী স্প্রে কী পরিমাণে কোন গাছে দিচ্ছি। আর পানি সেচ তো চলছে দর্শক, আমি বলেছি, এই যে দেখেন পানি সেচের কাজকর্ম চলছে। আমরা আজকে বোর্ডিং দিচ্ছি, যাতে বাইর থেকে পানি নেওয়া না লাগে আমাদের। আর দর্শক, এই যে আমাদের আমের অংশটা একটু দেখাই আপনাদের। এই যে দেখছেন, এটা হলো আমের অংশ, আম, হাড়ি ভাঙা আম একটা রয়েছে। আমের মুকুল আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে, কিছুদিন আগে আমরা আমের স্প্রে করেছি। দর্শক, আজকে তাহলে এখন আপনাদের বলি তাহলে আমি কী কী স্প্রে কী পরিমাণে দিচ্ছি। দর্শক, আজকে আমি মাদ্রাজি লিচুতে, অর্থাৎ যেগুলো মুকুল বড় হয়ে গিয়েছে, সেগুলোতে প্রতি লিটার পানিতে 1 মিলি আমি ফ্লোরা দিব, ভিটামিন এন্ডোফিল অর্থাৎ ম্যানকোজিম দেবো প্রতি লিটারে 2 গ্রাম, কার্বনডাজিম অর্থাৎ এমকোজিম দিব প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে, আর এন্ডোফিল 2 গ্রাম, ম্যানকোজিম 2 গ্রাম এবং কার্বনডাজিম 1 গ্রাম, রিভা এটা ল্যামডা সাইহ্যালোথ্রিন এটা দিব প্রতি লিটার পানিতে 1 মিলি, এবং সানমেকটিন প্রতি লিটার পানিতে 1.125 মিলি হিসেবে দিব। আর যেগুলোতে মাদ্রাজিতে আমরা ফ্লোরা দিব, কিন্তু মাদ্রাজিতে জিঙ্ক দিব না, যেগুলো অর্থাৎ মুকুল বের হচ্ছে, আর যেগুলো মুকুল বের হচ্ছে বা বের হবে সেগুলোতে আমি প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে জিঙ্ক দেবো। এই হলো দর্শক আজকে আমাদের ভিডিওর বর্ণনা। আসসালামু আলাইকুম।